হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে কি বলবো, রিয়েলমি একটা ধামাকাদার ফোন লঞ্চ করেছে, যেটা হচ্ছে রিয়েলমি 9 প্রো প্লাস। তো এই ফোনটা সম্পর্কে আজকে তোমাদেরকে বিস্তারিত বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করব এবং এই ফোনটা কাদের জন্য বেস্ট হতে পারে তো সেটাও আমি এই ভিডিওতে বলবো, এবং এই ফোনটার মধ্যে কিছু কিছু জিনিস ফল্ট আছে সেটাও তোমাদেরকে বলবো। তো যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবটা করে দেবে। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে এই ভিডিও মানে এই ফোনটার কথা বলতে গেলে, প্রথমে এর যে মানে ডিজাইনটা যদি বলি, ডিজাইনটা খুব সুন্দর, লুক ওয়াইজ দেখতে ভালো, বাট আমার এই ডিজাইনটা পছন্দ নয়, কারণ এখন এই ফোনটার বাজেট মোটামুটি 20 থেকে 25 হাজার টাকার কাছাকাছি হবে বলছে। হ্যাঁ, ওরকমই মোটামুটি 25 হাজার টাকার কাছাকাছি প্রাইস হবে। তো ওই বাজেটে আর একটু লুকটা বেটার করা যেতে পারতো। তো আমার এই ডিজাইনটা খুব একটা পছন্দ নয়, যাই না, এরপর যার যেরকম মানে চয়েস আর কি সেরকমভাবেই হবে ধরো। তো এই ডিজাইনটা মোটামুটি ওভারঅল সবার দিকে বিবেচনা করলে মোটামুটি অনেক জনের ভালো লাগবে, অনেক জনের খারাপ লাগতে পারে, বাট ঠিক আছে। এরপর তোমাদেরকে বলি এখানে কী কী মানে বাটনসগুলো কী কী আছে, পোর্ট এবং বাটন। তুমি প্রথমত 3.5mm জ্যাক পাবে, নিজের দিকে স্পিকার পাবে, তোমার সাইডের ভলিউম আপ ডাউনের তুমি সমস্ত কিছু বাটন পাবে, এবং ওপর দিকে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও আছে, ঠিক আছে। তো ওভারঅল তুমি যদি দেখো কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, এরপর তোমাকে বলি এর যে সমস্ত আলাদা যে সমস্ত জিনিসগুলো আছে, সব থেকে মেন জিনিস হচ্ছে ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি এই ফোনটার মারাত্মক। তুমি ট্রিপল ক্যামেরা পাবে, 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। তো 2 মেগাপিক্সেল যেটা দিচ্ছে সেটা জাস্ট মার্কেটিং করার জন্য দিচ্ছে, তোমরা খুব ভালো করেই জানো 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাটা কেন যে দেয় আমি এখন পর্যন্ত বুঝি না, ঠিক আছে। তো 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেটা দিচ্ছে সেখানে সনি IMX766 তোমার সেন্সার ইউজ করা হয়েছে, এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলটাও সেখানেও সনি IMX355 সেন্সার ইউজ করা হয়েছে। শুধুমাত্র 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাতে কোনো রকম সেন্সার ইউজ করা হয়নি, বাট 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে সেখানেও কিন্তু সনির সেন্সার ইউজ করা হয়েছে। টোটাল হিসেব করে তুমি দেখো তাহলে টোটাল 4টে ক্যামেরা হচ্ছে, ঠিক আছে, পিছনে 3টে সামনে 1টা, 4টে ক্যামেরার মধ্যে 3টে ক্যামেরাতে সনির সেন্সার দেওয়া আছে। তো সেই কারণের জন্য পিকচার কোয়ালিটি এই ফোনটার মারাত্মক। মানে প্রথমে রিয়েলমি বলেছিল কি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যেরকম ক্যামেরা কোয়ালিটি সেরকমই ক্যামেরা কোয়ালিটি হবে, বাট সত্যি সেটাই করে দেখি যে মোটামুটি ওই লেভেলের না হলেও মোটামুটি ক্যামেরা কোয়ালিটি কিন্তু ওই বাজেটের মধ্যে কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর, স্ক্রিন টোন থেকে শুরু করে পিকচার কোয়ালিটি মারাত্মক এই ফোনটার মধ্যে। কিন্তু একটা জিনিস বাজে করেছে কি, যখনই ভিডিও রেকর্ডিং তুমি করবে 4K ভিডিও তুমি 60fps করতে পারবে না, 30fps করতে হবে রিয়ার ক্যামেরায়, এবং ফ্রন্ট ক্যামেরায় তুমি 1080px 30fps করতে পারবে। তো এই জায়গাটা একটু ইমপ্রুভ করতে পারতো, 4K ভিডিও 60fps দিতে পারতো ব্যাকে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো, বাট ক্যামেরা কোয়ালিটি আমি তোমাকে বলবো মারাত্মক, অসাধারণ ক্যামেরা কোয়ালিটি। যারা ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চাইছে তাদেরকে বলবো ডেফিনেটলি তারা রিয়েলমি 9 প্রো প্লাস ফোনটা কিনতে পারো। এরপর তোমাকে বলি ডিসপ্লে, ডিসপ্লে কোয়ালিটি কেমন এই ফোনটার মধ্যে। 6.4 ইঞ্চিস তোমার FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ। 90 হার্জ রিফ্রেশ রেট ঠিক আছে, বাট এই জায়গাটা একটু চেঞ্জেস আনতে হতো, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট দিতে হতো, কারণ তুমি এক মানে 20 হাজার টাকা প্রাইসের মধ্যে 120 হার্জ পেয়ে যাবে এখনকার দিনে। তো সেই জায়গায় 90 হার্জ না দিয়ে 120 হার্জ দিতে পারতো, এই জায়গাটা ভালো হতো, বাট ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাকে বলি টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ, ঠিক আছে। তো এই জায়গাটা মোটামুটি ঠিক আছে, ব্রাইটনেস লেভেলও মোটামুটি ঠিক আছে। ডিসপ্লে কোয়ালিটি আমি তোমাকে বলবো খুব একটা খারাপ না, ডিসপ্লে কোয়ালিটি ভালো, এবং বেজেল যদি তুমি দেখো সাইডের যেই কালো মতো যে বর্ডারটা সেটা স্কিন থেকে মানে সাইডের যে তোমার বর্ডারটা থেকে খুব একটা বেশি নয়, তো কোয়ালিটি মোটামুটি ডিসপ্লের ভালো আছে, অসুবিধা কিন্তু হবে না। আচ্ছা, এরপর তোমাকে বলি পারফরমেন্স, কীরকম কোয়ালিটি এটার পারফরমেন্সটা। তো এখানে মিডিয়াটেক ডায়মেনশনের 920 প্রসেসার ইউজ করা হয়েছে, যেটার মানে অন্তত স্কোর বেরিয়ে এসছে মোটামুটি ধরে রাখো 5 লাখের কাছাকাছি। তো অন্তত স্কোরের মানে স্কোরটাও খুব ভালো। তো মোটামুটি তুমি BGMI এগুলো আলট্রা এবং হাই সেটিংসে তুমি খেলতে পারবে, অসুবিধা হবে না। HD সেটিংসে তুমি খেলতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। বাট এই যে পারফরমেন্সটা রয়েছে, পারফরমেন্সটা তোমার 5G 5টা ব্যান্ড সাপোর্ট, এই জায়গাটা একটু চেঞ্জেস আসলে ভালো হতো, কারণ 5G তোমার আর একটু বেশি ব্যান্ড দিতে পারতো, কারণ 2022 মোটামুটি শেষের দিক করে 5G চলে আসবে, তো 5G ব্যান্ড একটু বেশি দিলে ভালো হতো। এছাড়া 8/256 এবং 6/128 এই দুটো ভেরিয়েন্ট আছে, এবং র্যামটা হচ্ছে তোমার LPDDR4X র্যাম, এবং UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। তো ঠিক আছে, UFS 3.1 দিতে পারতো, ঠিক আছে, তো জানি না এখন এটা দিয়েছে, বাট ওটা দিলে ভালো হতো, ঠিক আছে। তো পারফরমেন্স মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে এই ডায়মেনশনটি প্রসেসরটার। আচ্ছা, এরপর তোমাকে বলি রিয়েলমি যে অপারেটিং সিস্টেমটা সেটা এটাকে এখানে কী দিয়েছে। তো এখানে তুমি অলরেডি মানে তোমার কেনার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে রিয়েলমি UI 3.0, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 বেসড।
তো তুমি এই ফোনটা কিনে তুমি অ্যান্ড্রয়েড 12 কে উপভোগ করতে পারবে, যেটা কিন্তু এই ফোনটার মধ্যে একটা তোমাকে অন্য এক্সপিরিয়েন্স তোমাকে দেবে। কারণ তুমি এতদিন অ্যান্ড্রয়েড 11 চালিয়েছো, যখন এই ফোনটা কিনবে তখন তুমি অ্যান্ড্রয়েড 12 চালাবে, এর ফলে কি হবে তোমার একটা অন্য এক্সপিরিয়েন্স হবে, তো কোয়ালিটি ভালো। আচ্ছা, এবার মাল্টিমিডিয়া নিয়ে কথা বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে আছে, তোমার ভালোই লাগবে দেখতে, সেহেতু ভালো তো লাগবেই, তার সাথে সাথে স্টেরিও স্পিকার তুমি এখানে পেয়ে যাবে, যেটা খুব লাউডি এবং তোমার এনজয় করতে ভালো লাগবে মাল্টিমিডিয়া। আচ্ছা, এরপর তোমাকে বলি এর যে তোমার কি বলবো কানেক্টিভিটি, কানেক্টিভিটি এখানে তোমাকে তো বললাম 5G 5টা ব্যান্ড পাবে, একটু বেশি দিলে ভালো করতো। এছাড়া ওয়াইফাই 6 ব্লুটুথ 5.0 পাবে, ঠিক আছে, তোমার ডুয়েল 4G ভোল্টি পাবে, তো এই সমস্ত জিনিসগুলো পাবে। আর কিছু কিছু জিনিস যেমন পাবে না, যেমন হচ্ছে রেডিও FM এসব পাবে না, তারপর IP রেটিং নেই এই ফোনটার মধ্যে। তো ওভারঅল তুমি যদি দেখো মোটামুটি ব্যালেন্সের একটা ফোন ঠিকঠাকই আছে, ঠিক আছে। এরপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাকে ব্যাটারি নিয়ে বলতে ভুলে গেলাম, 4500 mAh ব্যাটারি পাবে এবং 60W ফাস্ট চার্জ পাবে। তো এটার কোয়ালিটিও খুব ভালো, মোটামুটি ফাস্ট চার্জিং তুমি পাচ্ছ, ব্যাটারি কোয়ালিটিটাও খুব ভালো, ঠিক আছে। তো ওভারঅল তুমি মোটামুটি যদি দেখো ফোনটার মধ্যে সব কিছু আছে। কিছু কিছু জিনিস আমার খারাপ লেগেছে, সেগুলো আবার তোমাদেরকে আমি কোট করে দিচ্ছি। প্রথমত হচ্ছে এর ক্যামেরায় 4K যেটা দিয়েছে সেটা 30fps দিয়েছে, ওটা 60fps দিত, তো এক। দু নম্বর হচ্ছে এই ফোনটার মধ্যে তোমার 5G ব্যান্ড তোমার 5টা দিয়েছে, সেটা একটু বেশি দিলে ভালো করতো, এই দুটো, ঠিক আছে। এছাড়া তোমার ডিসপ্লে যে রিফ্রেশ রেটটা সেটা 120Hz দিলে ভালো করতো। তো এই সমস্ত কিছু কিছু জিনিসগুলো আছে, বাট তোমাকে আমি বলবো যারা একটা ক্যামেরা ফোন কিনতে চাইছো, ঠিক আছে, যাদের ধরো প্রচুর টাকা হয়তো ইনভেস্ট করা সম্ভব না ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কেনার জন্য, তো যারা একটা ক্যামেরা পারপাসে ফোন কিনতে চাইছো তাদেরকে আমি বলবো ডেফিনেটলি তারা Realme 9 Pro Plus কিন্তু প্রেফার করতে পারে, কারণ এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি কিন্তু মারাত্মক হবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড তারা আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমার কি মতামত সেটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটো একসাথে করবে, আর সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে। আর সুস্থ থাকো, সন্ধ্যাবেলায় টেকনোলজি দেখা করবো, ততক্ষণে যেন সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।